আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ খুব গুরুত্বপূর্ণ এবং পুরুষ ভেদের জন্য বিশেষও আপনাদের রিকোয়েস্ট একটি ভিডিও নিয়ে এসেছি অসংখ্য কমেন্ট আসে আমাদের কমেন্ট বক্সে বিশেষ করে আমি যে ক্যাটাগরি বা যে সম্পর্কে আলোচনা করি না কেন বিশেষ করে পুরুষ ভেদে যৌবন সাইড নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায় প্রত্যেকটি ভিডিওর কমেন্ট বক্সে সেখান থেকে একটু কমেন্ট তুলে ধরার চেষ্টা করবো এক ভাই আমাকে প্রশ্ন করেছেন স্যার হস্ত দ্রুত বীর্যপাত হয় নাকি সহবাস করলে দ্রুত বীরজপাত হয় আজকে খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব যারা ইতিপূর্বে এই প্রশ্ন আমি অসংখ্য পেয়েছি যে দ্রুত বীর্যপাত হস্ত হয় নাকি সহবাসে হয় কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে দেবো দেখুন বীর্যপাত একজন পুরুষ যৌন সঙ্গমে গেলে বা সে যদি যৌন তৃপ্তির শেষ পর্যায়ে চলে যায় তখন তার বীর্যপাত হয়ে যায় চরম চূড়ান্ত পর্যায়ে চলে গেলে বীর্যপাত হবে এটা মাস্ট বি তো এখানে একটু বিষয় রয়েছে যে সহবাসে আগে বীর্যপাত হয় নাকি হস্তমথুনে আগে বীর্যপাত হয় হ্যাঁ এখন আপনারা খুবই সংক্ষিপ্তভাবে জেনে নেবেন দেখুন আমি অনেক বই ঘাটাঘাটি করে দেখলাম যে সরাসরি এর কোনো অ্যান্সার নেই যে মথনে হয় বা সহবাসে হয় কিন্তু এখানে একটা গবেষণায় দেখা গেছে যে সহবাসে একটু দ্রুতই বীর্যপাত হয় বিকজ হস্তমথুনটা আসলে আমাদের জীবনের জন্য না আমাদের লাইফের জন্য হস্ত মথন না আমাদের যৌবনের জন্য হস্ত মথন না এটা হচ্ছে আমরা মানে বাড়তি করি মানে একটু অপশনালভাবে করি নিজেকে সামলানোর জন্য করি বা নিজের অতিরিক্ত এক্সাইটেডের কারণে আমরা করি কিন্তু সহবাস আমাদের গিফট প্রদত্তে একটা বিষয় যা মনে করেন যে আমাদের পৃথিবীতে চলে আসতেছে তো সহবাস এমনই একটা বিষয় যে পুরুষ ভাই পুরুষ এবং নারী দুজনের মিলনের কারণেই আমাদের সহবাস করা হয় আমরা করতে পারি তখন দেখা যাচ্ছে বর্তমান বিশেষ করে বেশি সংখ্যক পুরুষ রয়েছেন একটু বিকৃত যৌনাচার করে নিজের বীর্য পাতলা করে ফেলছেন নিজের ভিতরে একটা কনফিডেন্সকে হারিয়ে ফেলছেন আত্মবিশ্বাস আপনারা হারিয়ে ফেলছেন যার ফলশ্রুতিতেই এই প্রশ্নটা আপনারা আমাকে করে থাকেন তো একটা বিষয় আমি আপনাদের বলতে চাই আমরা হস্তমুথনে কিন্তু মূলত সহবাসের সুখ বা যৌন তৃপ্তি লাভ করি না জাস্ট আমাদের বীর্য আউট হয় চূড়ান্ত পর্যায়ে আউটের সময় আমরা একটা সুখ ফিল করি কিন্তু সহবাসটা এমনই একটা বিষয় যখন থেকে শুরু করবেন তখন থেকেই আপনার নিজের ভিতরে একটা আলাদা অনুভূতি বা আলাদা ফিল কাজ করবে তো অতিরিক্ত সুখের কারণেও কিন্তু অনেকের বীর্য আউট হয়ে যায় নিজেকে সামলাইতে না পারলে নিজে অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেলে একটা বিষয় শুনলে আপনি অবাক হবেন যে অনেক পুরুষ ভাইয়েরা রয়েছেন যে একজন নারী শরীর খুললে আই মিন পোশাক খুললে তার নগ্ন শরীর দেখেই কিন্তু অনেকের বীর্যপাত হয়ে যায় যেমন সেখানে আমি আপনাদের বলতে চাই যেমন অনেকে পণ্য ভিডিওগুলো দেখেন পণ্য ভিডিও দেখলে কখন যে আপনার পাতলা বীর্য বা বীর্য বেরোই যাচ্ছে আপনি নিজেও জানতেছেন না তো আমি আপনাদের এখানেই বলতে চাই যে আপনারা যারা আমাকে এই প্রশ্ন করে থাকেন যে হস্তমুথনে আগে না সহবাসে আগে মূলত এর কোনো বিশেষ অ্যান্সার নেই কিন্তু সহবাসে একটু আগে আপনাদের বীরজ আউট হয়ে যেতে পারে হস্তমুথনের তুলনা থেকে কিন্তু একটা বিষয় এখানে গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘদিন হস্তমুথন করে তাদের সহবাসে আরও দ্রুত বীর্য আউট হয়ে যায় সুতরাং আপনাদের হস্তমুথন ছেড়ে দিতে হবে হস্তমতন ছেড়ে দিলে যতটুকু সহবাসে আপনি সময় নিতে পারবেন একজন পুরুষ ও একজন মেয়ের জন্য এতটুকু সময় অ্যানাফ আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি কারণ এটা তো চলে আসতেছে বাপ দাদার আমল না আদম হাওয়া থেকে পৃথিবীর রান থেকেই চলে আসতেছে এই বিষয়টা তো মানবজাতির জীবনের শুরু থেকে চলে আসতেছে এই সহবাসটা সেখানে আমি আপনাদের বলতে চাই এইটাই আপনি যতটুকু সময় নিতে পারবেন আমি আশাবাদী আপনি এবং আপনার স্ত্রী সন্তুষ্ট কিন্তু যদি আপনার ভিতরে কোনো বড় সিস্টেমে সমস্যা না হয়ে থাকে যদি আপনার বিশেষ কোনো রোগ না থাকে বিশেষ করে যদি ডায়াবেটিস না থাকে এরপর উচ্চ রক্তচাপ আই মিন হাই প্রেশার যদি না থাকে খাবার যদি নিয়ন্ত্রণে থাকে আপনার যদি টেস্টোস্টোন হরমোন ঠিক থাকে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনি যতটুকু পারবেন এইটাই আপনার জন্য অ্যান আপ কিন্তু এই হস্তমুথনের সাথে সহবাসের তুলনা দিবেন না যারা হস্তমুথন করেন তারা তো যৌন সুখটাকে এটাই আপনারা জানেন না যৌন ফিলটা যে কতটা অনুভূতির একটা বিষয় এটাই আপনারা জানেন না তাই আমি আপনাদের বলতে চাই যে হস্তমুথনকে আর সহবাসকে এক করবেন না এক মনে করবেন না যে হস্তমুথন করলে তো বীর্য উঠ হয় সহবাস করলেও বীর্য উঠ দুটাই মনে হয় সেম সুখ না সুখটা একবারে আকাশ আর পাতাল ডিফারেন্স হয়তো ওটাও বীর্য বের হয় এটাও বীর্য বের হয় একটা বিষয় সেম হয়ে দাঁড়ায় যখন বীর্য আউট হয় তখন যে ফিলটা। এই ফিল্ডটা হস্ত না সহবাসে একই কিন্তু সহবাসে তো আপনি একজন নারীর শরীরকে চেপে ধরে আছেন। তার বডিটা আপনার পুরো শরীরে লেগে আছে সেখানে সুখটা হাজার গুণ বেশি হাজার গুণ বেশি ওই যে আমরা অনেক সময় বলে থাকি পৃথিবীর সর্বোচ্চ সুখ যদি থাকে হাজব্যান্ড ওয়াইফে শারীরিক মিলনের মধ্যে থাকে তো তেমনইভাবে আপনাদের বলতে চাই যে এই সুখটার সাথে হস্তমথনের সুখ আলাদা আর অতিরিক্ত সুখের কারণে অতিরিক্ত এক্সাইটেডের কারণে আপনাদের বীরজ আউট হয়ে যেতে পারে কিন্তু ভয় নেই তার মানে যে আপনি ভয় করবেন যে বিয়ে করা যাবে না সহবাসী বীরজ আউট হয়ে যাবে আমি হস্তমথন করি এমন না এমন না এই ভয়টা আপনারা পাবেন না নিজের মধ্যে কনফিডেন্সটা শুনুন আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা সহবাসে সময় নিতে পারবেন আপনারা একটু বেশি ভেঙে পড়েন বিকৃত যৌনাচারগুলো করার কারণে তাই আমি আপনাদের এখানেই বলতে চাই বিকৃত যৌনাচার থেকে একটু বেরিয়ে আসুন আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা এমনি ঠিক আছেন ন্যাচারাল খাবার খান রাতে মিনিমাম সাত ঘন্টা আই মিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন এবং আপনারা নিয়ন্ত্রিতভাবে খাবার গ্রহণ করবেন অনিয়ন্ত্রিতভাবে নয় আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা সময় নিতে পারবেন বাট এই চিন্তা করবেন না যে আমার হস্তমথনে তো এক মিনিটে বীর্য আউট হয়ে যায় তাহলে তো নাজিম ভাই বলেছে এখন তো সহবাসে মনে হয় তিরিশ সেকেন্ডও পারবো না আরে ভাই কেন আপনি হস্তমথন করতেছেন ওইটা সেরে দেন আপনি হস্তমথনে এক মিনিটে আউট হয়ে যায় সহবাসে তিন মিনিট আপনার আউট হবে না সহবাসে তিন মিনিটও আপনার আউট হবে না দশ মিনিটও আউট হবে না যদি আপনি এই হস্তমথন না সেরে দেন যদি হস্তমথন সেরে দেন আমি আশাবাদী আপনার তিন দশ আউট হবে না কিন্তু এই হস্তমথন করে এক মিনিট আউট করে তো ভয় পাচ্ছেন সহবাসে তিরিশ সেকেন্ডটা আউট হবে এই ভুল চিন্তা ভাবনা আপনাদের করতে হবে না আমি আশা করি ভিডিওটা দেখে আপনার ক্লিয়ার বুঝতে পেরেছেন যে হস্তমথন আর সহবাস কিন্তু এক জিনিস নয় দুটার বীর্যপাত হওয়ার আলাদা আলাদা রুলস রয়েছে আমি আশাবাদী আপনার ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছেন সো বন্ধুরা এই ভিডিও আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে বিকজ আপনাদের প্রশ্নের উত্তরেই তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে খুদা হাফেজ